হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো এটা কিসের ব্লগ হতে চলেছে। তবুও বলছি, পাড়ার বাচ্চারা সবাই মিলে সরস্বতী পুজো করেছিল, সেই উপলক্ষে আজকে পিকনিক হবে। তা বড়রাও পিকনিক করছে বাচ্চাদের সঙ্গে, আমিও আছি, আমিও যাব। এখন রেডি হয়নি, রেডি হয়ে তারপর ওখানে যাব। তা ওদের আবার বক্স ছাড়া কিছুই হয় না, যে কোনো অনুষ্ঠানে ওরা বক্স আনে, ওদের ওই নাচটাই ওদের খুব ভালো লাগে। তা আজকেও বক্স এনেছে, বক্স বাজছে। তারপরে ওখানে গিয়ে দেখাবো ওরা কেমন নাচছে, কী রান্না বান্না হচ্ছে, সব কিছুই ওখানে গিয়ে তোমাদের ওখানে দেখাচ্ছি। তা তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কী কী আনন্দ হয়। দেখো আমি এবার রেডি হয়ে গেছি, এবার ওই পিকনিকের ওখানে যাব। বসিয়েছি বড় ছেলে আর ওর বাবা খাবে, ওরা পিকনিক করছে না, আমি আর আমার ছোটো ছেলে মানে পিকনিক করছি। তা যাই, আবার ঘুরে এসে আবার ভাতটা নামাবো। ওদের বক্স সেট করা হয়ে গেছে, এই যে আমার ছেলে উপরে উঠেছে লাইট লাগাতে, বক্সটা সেট করছে সব দিয়ে, খুব নাচ হচ্ছে। এখানে মানে সাউন্ড নেই, কেন গান বাজছে তো, গান দিলে মানে কপিরাইট চলে আসে, তাই জন্য সাউন্ড বন্ধ করে দেওয়া হয়েছে। সব কাটাকুটো করা হচ্ছে, মাংস হচ্ছে, মুরগির মাংস, বাঁধাকপি রান্না হবে। এখনো সব এখনো নাচা গানা হচ্ছে, বাচ্চাদের শুধু নাচ আর নাচ। সবাই মিলে এবার খেতে বসে গেছে। আমরা খুব মজা করলাম, আমরা ফিরে আসবো।